ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আজও বিএনপি পন্থী ও আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ বিলম্বিত হয়। পরে একজনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। এদিকে মঙ্গলবারের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় জিডি হয়েছে। রিপোর্ট করছেন মুশফিক উসালেহিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় ভিতরে যখন সাক্ষ্য গ্রহণ চলছিল, তখন বাইরে বিএনপি পন্থী ও আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে এমন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা ধরে কয়েক দফায় চলে ধস্তাধস্তি, বাদানুবাদ, হট্টগোল। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মিছিল নিয়ে উপস্থিত হন বিএনপি পন্থী আইনজীবীরা। এ সময় আদালত কক্ষে অবস্থান করা আওয়ামী পন্থী আইনজীবীদের বাধার মুখে পড়েন তারা। পরে আদালত কক্ষের বাইরে অবস্থান নেন বিএনপি সমর্থক আইনজীবীরা। দুদক এবং সরকার পক্ষের আইনজীবীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন তারা। পুলিশ দিয়ে দরজা বন্ধ করে রেখেছে, সেখানে সরকার দলীয় পিপিজিপি যারা, তারা নানা রকম মারমুখী হয়ে আমাদের নিরীহ অবস্থানের উপরে বারবার তারা আক্রমণ করেছে। আমরা এই প্রহসনের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বিএনপি পন্থী আইনজীবীদের বিরুদ্ধে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাল্টা অভিযোগ করেন সরকার পক্ষের আইনজীবীরা। যখন আদালতের সামনে যে বাইক দিয়ে তারা এই ধরনের আদালতের সাক্ষী কার্যক্রমে বাধাগ্রস্ত করছে, আমাদের আইনজীবীদের উপর হাত উঠেছে, তাদের মারধর করছে, বিচার কার্য করা যাবে না, এর কোন দেশে কোন আইন আছে? পূর্ব নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর এজলাসে আসেন বিচারক। মামলার অষ্টম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বিধি অনুযায়ী মামলার কার্যক্রম চলছে বলে জানান দুদকের আইনজীবী। আইনে যা আছে, আসামি পলাতক, আমরা প্রসিকিউশনের পক্ষে আছি, আমরা যদি সাক্ষী কতগুলি দিব, কতগুলি দিব না, প্রতিদিন করার জন্য আবেদন করব না মাসিক করার জন্য আবেদন করব, এটা তো অ্যাবসলিউটলি আমাদের ব্যাপার। এদিকে মঙ্গলবারের হট্টগোলের ঘটনায় কোতোয়ালি থানায় বিএনপি পন্থী 28 জন আইনজীবীর নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বৃহস্পতিবারও এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। মুশফিক উসালেহিন, NTV নিউজ, ঢাকা।